Hello, welcome to all. Welcome to your education YouTube channel. Basically, jara West Bengal Gnm Nursing er jonno from fill up korben bhebechilen, from fill up date o chole esche, from fill up start hoye geche. To ami ager video te koto percentage lagbe, number lagbe, koto cut off marks thakbe. সমস্ত কিছু আমি আলোচনা করেছি। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন হসপিটাল বা কোন কলেজে বা কোন জেলাতে কতটা পরিমাণ সিট আছে। দেখেন এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনার নিজের জেলাতে নিজের এরিয়াতে যদি আপনি সিট পেয়ে যান না, তাহলে সেক্ষেত্রে আপনার অনেকটা লাভ হবে, এটা আশা করছি। তো বন্ধুরা চলো নোটিশে চলে যাই এবং নোটিশ থেকে আমরা দেখে নেব যে কোন কলেজে কোন জেলাতে কতটা সিট অ্যালটমেন্ট আছে, আপনি আপনার জেলাতে পাচ্ছেন কি না সেটা আমরা দেখব। এবং আপনি অবশ্যই কমেন্ট সেকশানে আপনার জেলা এবং আপনার এইচএস নাম্বারটা অবশ্যই জানাবেন, আমরা প্রেডিক্ট করে দেখব যে আপনি চান্স পাচ্ছেন কি না। ঠিক আছে, আমরা একটা ভিডিও দিয়েছি যেখানে একদম প্রেডিকশন দেওয়া আছে যে কত পার্সেন্টেজ হতে পারে জেনারেল এসসি এসটি ওবিসি ওবিসি বিদের জন্য, সেক্ষেত্রে আমরা হেল্প আপনাকে করতে পারি। তো আমরা ফার্স্টলি নোটিশটা খুলছি, নোটিশটা খোলার পরে আমরা ঢুকে গেছি নোটিশের মধ্যে। বিস্তর আমরা আলোচনা করেছিলাম যে আপনাদেরকে বেস্ট অফ থ্রি পেতে হবে, যাতে 40% নাম্বার থাকবে বাংলা বাদে কিন্তু ইংলিশ নিয়ে। তো আমরা বলেছিলাম যে কোন কোন হসপিটাল বা কোন কোন কলেজে বা কোন কোন আপনার ডিস্ট্রিক্টে কতটা করে সিট অ্যালটমেন্ট আছে এবং কতটা সিট আছে সেটা কিন্তু আমরা জানাবো। ইভেন সিট ম্যাট্রিক্সটা যেটা আপনার জেনারেল এসসি এসটি ওবিসিদের জন্য একটা তৈরি করা হয় সিট ম্যাট্রিক্স, সেটাও আমরা দেখাবো। তবে আজকে ভিডিওতে আমরা কিন্তু ওই সিট ম্যাট্রিক্স এসসি এসটি ওবিসি জেনারেল এগুলো দেখাবো না, নেক্সট ভিডিওতে আমরা সেটা আলোচনা করব। তো ফার্স্টলি আমরা বলবো এই ইয়ারে জিএনএম নার্সিং ট্রেনিং মানে জেনারেল নার্সিং ট্রেনিং জিএনএম স্কুলের জন্য, এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড। এখানে যে সিটগুলো আছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা কিন্তু পূর্ব বর্ধমানে 100টা সিট আছে। বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল নর্থ চব্বিশ পরগনা, আমরা জানি এটা 100টা সিট আছে। এছাড়া বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বাঁকুড়াতে 115টা সিট আছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা। জিএনএম ট্রেনিং সেন্টার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়াতে 100টা সিট আছে। লালগড় জিএনএম ট্রেনিং সেন্টার সেখানে ঝাড়গ্রামেটা 115টি সিট আছে এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দার্জিলিংয়ে 100টি সিট আছে। আমাদের কলকাতাতে এসএসকেএমে 150টা সিট আছে এবং বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল বসিরহাট এইচজিতে এখানে কিন্তু 65 সিট আছে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, হ্যাঁ সেটা আমরা 50টি সিট পাবো। এছাড়া চিত্তরঞ্জন আমরা 56 সিট পাবো। গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণীতে নদিয়ার 60টা সিট পাবো। ঘাটাল সাব ডিভিশন হসপিটাল পশ্চিম মেদিনীপুর, সেখানে 60টা সিট পাবো। জেএনএম হসপিটাল কল্যাণী নদিয়াতে, সেখানেও 60টা সিট পাবো। এছাড়া আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যদি চলে যাই, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা 80টা সিট পাবো। জাঙ্গিপুর সাব ডিভিশনাল যে মুর্শিদাবাদে, সেখানেও 60টা সিট পাবো। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট হসপিটাল ঝাড়গ্রামে 75 সিট পাবো। এলডিবি হসপিটাল কলকাতাতে, সেখানে 55টি সিট পাবো। এছাড়াও কোচবিহারে চলে যাই যদি আমরা, কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে 50 সিট আমরা অ্যালটমেন্ট পাবো। এমআর বাঙ্গুর হসপিটালে সাউথ চব্বিশ পরগনা, সেখানে 40টি এবং মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মালদাতে যদি যাই 50টি সিট এবং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, সেখানে 60টা সিট এবং মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানেও 60টা সিট।
মুর্শিদাবাদের 60টা সিট, এনআরএস মেডিকেলের 70টা সিট, আরজি করে 45, এসএন পন্ডিন হসপিটাল 36, উলুবেড়িয়া সাব ডিভিশনাল হসপিটাল 90টি সিট, আলিপুরদুয়ার 50টি সিট, দার্জিলিং ডিস্ট্রিক্ট 50টি, 75টি কালিম্পং ডিস্ট্রিক্ট সেখানে 50টি এবং সুরে ডিস্ট্রিক্ট বীরভূম 100টি। এছাড়াও তমলুক ডিস্ট্রিক্টে মানে হুগলি আগে পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে আপনার তমলুক ডিস্ট্রিক্টে হসপিটাল যেটা আছে 100টি সিট পাবেন। এছাড়াও হুগলিতে হুগলি ডিস্ট্রিক্ট যে হসপিটাল আছে সেখানে 60টা সিট পাওয়া যাবে এবং হাওড়াতেও 50টি। এছাড়াও আপনি বালুরঘাট ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর সেখানেও আপনি 65টি সিট পেয়ে যাবেন এবং নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর সেখানেও 60টা সিট পাবেন। এছাড়াও অশোকনগর এসজিএস নর্থ চব্বিশ পরগনা ফর মেলস, এটা কিন্তু আপনার ছেলেদের জন্য, আর 85টা সিট এখানে আছে। এবং বাঘাযতীন এসজিএস যেটা কলকাতাতে অনলি ফর মেলস, তো আমরা এখানে দুটো হসপিটাল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অশোকনগর এসজিএস নর্থ চব্বিশ পরগনা এটা মেলদের জন্য, এবং বাঘাযতীন এসজিএস কলকাতা ফর মেলস। তো টোটাল 1817টি সিটের মধ্যে আমরা কিন্তু মাত্র দুটো কলেজ যেখান থেকে আমরা পাচ্ছি অনলি ফর মেলের জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, আপনারা খেয়াল করবেন টোটাল 39টি হসপিটালস আছে, কলেজ আছে, সেখান থেকে কিন্তু মাত্র দুটো হচ্ছে মেলদের জন্য, বাকি 37টা কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। সেক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আর এই দুটো কলেজ এবং সিট ম্যাট্রিক্স সংখ্যা খুবই কম, মাত্র 125টি সিট মাত্র আমাদের এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য আছে। সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন কম্পিটিশান কিন্তু হাই লেভেলের হবে। তো বন্ধুরা, আজকের সিট অ্যালটমেন্ট এটা আলোচনা করলাম, আজকে ভিডিও এই পর্যন্ত। শেষে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, ফার্দার বিভিন্ন আপডেটসের জন্য, বিভিন্ন কোর্সেসের জন্য, প্যারামেডিকেল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ম্যাকআউটের এবং ওয়েস্ট বেঙ্গল বেসিস সমস্ত আলোচনা আমরা করব। এছাড়াও যদি কেউ প্যারামেডিকেল বা নার্সিং নন গভ করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আরেকটা জিনিস, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।